আমার জন্য একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ কি ট্রেলার দেখে একটা এক্সপেকটেশন আমার তৈরি হয়েছিল। তো আনএক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি ভালো দিক থেকে, কারণ কি আমি এতটা ভালো স্টোরি লাইন এক্সপেক্ট করিনি তুলনামূলকভাবে। ট্রেলার দেখে একটা ফান, যেমন এই ডাইরেক্টরের আগের সিনেমাগুলো, যে সোনিকি টিটুকে সুইটিকে সাদি বা তোমার কি ছিল যেন প্যার কা পাঞ্চনামা, তো ওই রকম স্টাইলেরই ভেবেছিলাম। লাভ অ্যাফেয়ার্স আর কিছু কুল, একদম নিউ জেনারেশনের সাথে ধরে কিছু, বাট এখানে বেশ একটু ভালো স্টোরিটা, মানে স্টোরিটা খুব ভালো লেগেছে, যেটা একদমই মনে হয় আমাদের দুজনেরই আনএক্সপেক্টেড ছিল। আমিও সেমি, আমাদের যদি ট্রেলার রিঅ্যাকশন আপনারা দেখে দেখে থাকেন তাহলে আমাদের এক্সপেকটেশন ট্রেলার দেখে এটাই ছিল যে হ্যাঁ, একটা মানে ওই টিন একদম একটা, বা 25 এরকম এজের, হ্যাঁ মানে ওই 15-16 একটা থেকে লাভ স্টোরি ধরে,